أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজকের পর্বে আমরা জানব যে হাকপরাস্ত জামাতের যে নামগুলো আছে তার মধ্যে থেকে লাফজে সালাফি কোরআন ও হাদিস দ্বারাতে এর প্রমাণ, তারপরে ইনশাআল্লাহ লাফজে আল হাদিস আর এই ভারতবর্ষে সালাফি এবং আহলে হাদিস কবে থেকে আছে এ সম্পর্কে জানব, আর এই নামটা আমাদেরকে রাখতে হবে, এটাই হচ্ছে ইসলামী নিয়ম বিধান। আর এই নামটা রাখা এটা ফিরকাবন্দি নয়, তার কারণ এই নামগুলোর দ্বারাতে কোনো একটা ব্যক্তি বা ব্যক্তিত্বকে বোঝাচ্ছে না, বরং এই নামগুলো দ্বারাতে ওই জিনিসগুলো বোঝাচ্ছে যেগুলোকে অনুসরণ অনুকরণ করার হুকুম দেওয়া হয়েছে নবী, সাহাবা, ইসলাম, কোরআন এবং হাদিস। এছাড়া অন্য যে নামগুলো আছে, আশায়রি, মাতুরিদি, জাহমি, কাদরিয়া, মুরজিয়া, শিয়া, রাফিজি, এগুলোর দ্বারাতে একটা আলাদা থট, আলাদা চিন্তাধারণা, একটা ব্যক্তিত্ব এগুলো বোঝাচ্ছে, সমস্ত ইসলামের ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, তাই এই নামগুলো হবে বাতিল। আর ওই নাম যেটা আসল ইসলাম আর যেগুলো মানুষ নানা রকম দিক দিয়ে ভুলিয়ে দিয়েছে তার চিহ্নিত করা উচিত এবং করতে হবে। লাফজে সালাফি, ইমাম বুখারি রাহিমাহুল্লাহ নে আপনি কিতাব, ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তার কিতাব, তার বই সহি বুখারি, সহি বুখারির মধ্যে তাবেঈ, তাবে তাবেঈনদের মধ্যে একজন বয়ান করছেন যে বাব তিনি বেঁধেছেন ইমাম বুখারি তাবে তাবেঈনদের মধ্যে, সালাফদের মধ্যে, তিনি বলেন বুখারির মধ্যে, বাবুর রুকুবি আলা দাব্বাতি সাবাহ আল ফুহুলা মিন আল খাইল وقال راشد بن سعد كان السلف يستحبون الفحول لانها اجرى واسجر واجسر। এখানে বোঝা গেল যে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ লফজে সলফ ব্যবহার করেছেন, তিনি বাপ বেঁধেছেন যে ওই সমস্ত ঘোড়া যেগুলো খুব মজবুত হয়, বাহাদুর হয়, তাদের উপর সওয়ারি করা সালাফ পছন্দ করত। وقال راشد بن سعد كان السلف يستحبون الفحول। তো এখানে সালাফ শব্দ পাওয়া গেল বুখারীর দ্বারাতে। তারপরে ইবনে হাজার আসকালান রাহিমাহুল্লাহ তশরীহতে লিখছেন যে সালাফ সম্পর্কে তিনি বলছেন যে আই মিনা সাহাবা ও মান বাদাহুম, সালাফ কারা, সাহাবা এবং ওদের পরে যারা সাহাবাকে অনুসরণ অনুকরণ করে তাদের বলা হয় সালাফ। ইমাম বুখারী আরেক জায়গায় বলেন বাব মা কানা সালাফ ইয়াদখিরুনা ফি বুয়ুতিহিম ওয়া হুম ফি আসফারিহিম মিন আত-তাআমি ওয়াল লাহম, মাংস এবং খাদ্যদ্রব্য সফরে এবং বাড়িতে সালাফ কি জিনিসগুলো জমা করে রাখতেন। তাহলে এখানেও লফজে সালাফ পাওয়া গেল মা কানা সালাফ, মা কানা সালাফ লফজে সালাফ এখানে পাওয়া গেল। ইমাম বুখারী, ইমাম জোহরি যে একজন তাবিয়ে ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ইমাম জোহরি 124 হিজরিতে জেনার মৃত্যুবরণ করেন তিনি, তার থেকে ইমাম বুখারী ইমাম জোহরি থেকে নকল করছেন যে ইমাম জোহরি বলেন আদরাক্তু উনাসাম মিন সালাফিল উলামা, আদরাক্তু উনাসাম মিন সালাফিল উলামা, সালাফি উলামাদের মধ্যে কিছুর সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। তাহলে এখানে ইমাম জোহরিও বর্ণনা করছেন যে সালাফুল উলামা লাফজে সালাফ, ইমাম বুখারী এটা বর্ণনা করেছেন। তারপর সহি মুসলিমের মুকাদ্দমাতে হজরতে আবদুল্লাহ বিন মুবারক
যিনি 181 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি আলী বিন শাকিক রাদিয়াল্লাহ আলী বিন শাকিক থেকে তিনি বর্ণনা করছেন যে আমরা অনেক তাবেঈদের সম্পর্কে শুনেছি, আর তাদের মধ্যে থেকে হচ্ছেন আবদুল্লাহ বিন মুবারক। আবদুল্লাহ বিন মুবারক তিনি লোকেদের একটি জামাতে বলেন, দাউ হাদিসা আমর ইবনে সাবিত, আমর ইবনে সাবিতের হাদিস ছেড়ে দাও, ফাইন্নাহু কানা ইয়াসুব্বু সালাফ, কারণ সে সালাফদেরকে গালিগুলোজ করে। তাহলে এখানে আবদুল্লাহ বিন মুবারক সালাফ লফজ ব্যবহার করলেন। সাহাবা তাবেইন তাবে তাবেইন এদের মধ্যে সালাফ সালাফ এই লফজটা পাওয়া যেত এবং এই সালাফ লফজ ব্যবহার করাতে তারা ফিরকাবন্দি মনে করেননি। তাহলে আজ আমাদেরকেও ফিরকাবন্দি মনে করা উচিত নয়। তারপরে ইমাম আউজাঈ যিনি 157 হিজরিতে মৃত্যুবরণ করেন, একটি নসিহত করেন, সেই নসিহতে উপদেশে তিনি বলেন, ইসবির নফসাকা মাআস সুন্নাহ, তোমরা সুন্নতের সঙ্গে সবর করো, ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম, আর যেখানে সাহাবারা দাঁড়িয়ে গিয়েছে তোমরা দাঁড়িয়ে যাও, ওর আগে যেও না, ওয়াকুল বিমা কালু, সাহাবারা যা বলেছে সেই রকম তোমরা বলো, যেখানে ওরা দাঁড়িয়ে গেছে তোমরা দাঁড়িয়ে যাও, ও কুফা আম্মা কাফু, ওয়াসলুক সাবিলা সালাফিকা সালেহ, আর তোমরা তোমাদের সালাফে সালেহিনের রাস্তায় চলো। তাহলে এখানে ইমাম আউজাঈ সালাফে সালেহিনের লফজ ব্যবহার করলেন। ইমাম যাহাবি যিনি সিয়ারু আলামিন নুবালা লিখেছেন, 8 সদি হিজরির একজন বড় ইমাম তিনি ছিলেন, তিনি বলেন, আবু তাহির আস-সালাফি, আবু তাহির আস-সালাফি সম্পর্কে তিনি বলেন যে এ সালাফি, অর্থাৎ সালাফি শব্দের অর্থ, এই নাম যখন আসে আবু তাহির সালাফি এর সঙ্গে, তার ওয়াজাহাত তিনি বর্ণনা করেন এইভাবে যে আস-সালাফি বি ফাতাহাতাইনি হুয়া মান কানা আলা মাযহাবি সালাফ, সালাফি ওরা যারা মাযহাবে সালাফের উপরে আছে, জিল্দ নম্বর 6 আর পৃষ্ঠা নম্বর 21। তারপরে আরেক জায়গায় সিয়ারে আলামিন নুবালাতে লিখছেন যে ইবনুস সালাহ তার প্রশংসা করতে এবং তেনাকে বর্ণনা করতে ইমাম যাহাবী বলছেন যে ওয়াকানা সালাফি জ্ঞান, ইবনু সালাহ সালাফি ছিল। তাহলে এখানেও বোঝা গেল যে সালাফি লফজ, সালাফি শব্দ অনেকে ব্যবহার করেছেন। এরকম অনেক প্রমাণ আছে, সময় অনেক হয়ে যাচ্ছে, সেই জন্য আমি সংক্ষেপে বর্ণনা করছি যে সালাফি বলা হয়েছে। এরকম সিয়ারু আলামিন নুবালাতে হাফিজ কে, হাফিজ কাকে বলা হয় পুরানো ইস্তিলাতে, তখন তিনি বলেন দিয়ানতদার আমানতদার, এর সঙ্গে সঙ্গে আইয়াকুনা তাকিয়ান যাকিয়ান, তারপরে তিনি বলেন যে জাকিয়ান সালাফিয়ান, হাফিজ ওই হবে যে সালাফি হয়। ইমাম দারুকুতনি তিনি বর্ণনা করেন, ইমাম দারুকুতনি সম্পর্কে ইমাম যাহাবী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে, ইমাম যাহাবী বলেন যে ইমাম দারুকুতনি যে ইমাম যাহাবীর থেকে অনেক আগে ছিলেন, তিনি বলেন যে দারুকুতনি বলেন, লাম ইয়াদখুলুর রাজুলু আবাদা ফি ইলমিল কালাম, সাহাবা ইকরামরা ইলমে কালাম অর্থাৎ মান্তিক ফলসফা এবং ব্রেন দ্বারাতে যে বেশি জিনিস বর্ণনা করা এগুলো তারা বর্ণনা করেননি, আর বলকানা সালাফি জ্ঞান, তারা সালাফি ছিল, সাহাবা ইকরামরা সালাফি ছিল, বলকানা সালাফি জ্ঞান। তাহলে এর দ্বারা বোঝা গেল যে সালাফি তাবেঈ, সাহাবা তাবেঈ তাবে তাবিন ওর পরের অনেক ইমামরা ব্যবহার করেছেন সালাফি শব্দ। আর এই সালাফি শব্দ, সালাফি কারা, এদের সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলেন, শিআরু আহলিল বিদআ হুয়া তারকু ইনতিহালিস সালাফ ওয়াস সালিহিন, বিদাতি ওরা যারা নিজেকে সালাফি বলে না, সালাফিদের পছন্দ করে না, তাদেরকে গালি গুলোজ করে, তারা হচ্ছে বিদাতি। শিআরু আহলিল বিদআ হুয়া তারকু ইনতিহালিস সালাফি সালিহিন, যারা নিজেদেরকে সালাফে সালেহিনদের সঙ্গে জোড়ে না, তারা হচ্ছে বিদাতি। তাহলে বোঝা গেল যে সালাফে সালেহিনের সঙ্গে আমাদেরকে নিসবত করতে হবে। বড় সালাফ ছিল সাহাবা, তারপরে তাবে তাবিন, তাবেঈ, তাবে তাবিন, ওদের নিয়ম অনুযায়ী যারা চলছে তারা হচ্ছে সালাফি। এই নামটা কোনো বিদাতি নাম নয়, বরং
আগে থেকে চলে আসছে। এরপরে ইনশাআল্লাহ আমরা জানব যে আহলে হাদিস, লফজে আহলে হাদিস কোথা থেকে এসেছে, আর তারপরে এই যে লফজে আহলে হাদিসরা এই ভারতবর্ষে কোন যুগ থেকে আছে এবং আজ তারা আছে কিনা, তাদের সঙ্গে কিভাবে থাকতে হবে। দোয়া করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মতি দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।